নমস্কার জয়মা তারা অনেকে আমায় বলে দাদা আমার শত্রু ঘরের মধ্যে কিংবা অনেকে বলে আমাদের শত্রু আমাদের ধারে কাছে আমাদের সঙ্গে মিশছে চলছে ফিরছে কিংবা অনেকে বলে একান্ত শত্রু আমার পাশের লোক সেই জায়গায় বসে তারা কি করতে পারে নানান সময় নানান লোকে প্রশ্ন করে আর এই শত্রু দমন করা কিংবা শত্রুকে বিতাড়িত করার বহু টোটকা আমার এই চ্যানেলে আমি আগে তো আপলোড করেছি সেগুলোতে অনেক লোকেই উপকৃত হয়েছেন আমাকে ফোন করে বলে এস এম এস করে বলে অনেকেই উপকৃত হয়েছেন আজকে বলবো শত্রু একদম আপনার কাছে দর্শক বন্ধু শত্রু আপনার পাশে থেকে আপনার সঙ্গে শত্রুতা করছে সেই শত্রুকে কিভাবে দমন করবেন সেই শত্রুকে আপনি কিভাবে সেই শত্রু থেকে বাঁচতে পারবেন দেখুন দর্শক বন্ধু শত্রুর কোনো ক্ষতি কিন্তু করা যায় না করা যায় না আর আমি সেগুলো বলবো না শত্রু যাতে আপনার নিজের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আপনি ভালো থাকবেন কিংবা সেটা আপনি কি করবেন সেটাই টোটালটা তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু হ্যাঁ একটু যতটা পরিষ্কার আপনার মনে হয় একটু সুন্দর দেখে একটি পাতিলেবু জোগাড় করবেন এবং তিনটি লবঙ্গ দানা জোগাড় করবেন এবং একটি মোটা ধরনের একটি সরি একটি প্রেক লোহার একটি প্রেক এই তিনটি জিনিস এবং একটি লাল কাপড় এতটা সাইজের জোগাড় করবেন দর্শক বন্ধু এগুলি জোগাড় করার পর আগে বলবো জোগাড় করার পর আপনি কোনো শনিবার কিংবা মঙ্গলবারের দিন শনিবার কিংবা মঙ্গলবারের দিন কোনো নিরিবিলি যে জায়গাটায় কোনো মানুষ যে জায়গাটায় যাতায়াত কম করে কিংবা আপনি লক্ষুৎ লোক চক্ষের আড়ালে বসে আপনি স্নান সেরে পবিত্রভাবে সেই লেবুটি আর লবঙ্গগুলি এবং পেরেকটি এবং লাল কাপড়টি নিয়ে আপনি সেই জায়গাটায় যায়বেন এবং সেটি আপনার ঘরের ছাদও হতে পারে একটু পরিষ্কার জায়গা বাছার চেষ্টা করবেন একমাত্র আপনার যে ঘরে বেডরুম বাদে বেডরুম রান্নাঘর এই দুটো বাদে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন দর্শক বন্ধু তাহলে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই জায়গাটায় গেলেন যাওয়ার পর আপনি সেই লেবুটি আপনার বাঁ হাতে ধরবেন বাঁ হাতে তালুর মধ্যে লেবুটি রাখবেন রেখে আপনার যে শত্রু আছে তার মুখটা মনে করবেন মনে করার পর সেই যে পেকের কথা বলেছিলাম একটি পেক সেই পেরেক দিয়ে লেবুটি সুন্দর করে দু তিনটি ফুটো করবেন ফুটো করা হয়ে গেলে সেই লেবুতে যখন আপনি ফুটো করছেন কিংবা লেবুতে যখন আঘাত করছেন তখন আপনি আপনার শত্রুর মুখ কিংবা আপনার শত্রুর নাম নাম মনে করলে হবে মুখ মনে করলেও হবে দর্শক বন্ধু যখন আপনি সেই লেবুটায় আঘাত করছেন কিংবা লেবুটায় যখন ফুটো করছেন লেবুটা ফুটো করা হয়ে গেলে পেরেকটা পাশে রেখে দিয়ে আপনি সেই যে লবঙ্গর কথা বলেছিলাম সেই লবঙ্গগুলো সেই লেবুর ফুটো যে ছিদ্রটা করা আছে সেই ছিদ্রগুলোর মধ্যে সে একটা একটা করে দানা তিনটি দানা সেই তিনটি ছিদ্রর মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দেওয়ার পর সেই লাল কাপড়টার মধ্যে আপনি সেই লেবুটি লাল কাপড়টির মধ্যে রেখে এবং পেরেকটি সেই লাল কাপড়টির মধ্যে রেখে সুন্দর করে একটি পুটুলি বানিয়ে গিট দিয়ে দিন গিট দেওয়ার পর আপনার আশেপাশে যদি কোথাও মাটি থাকে তাহলে সেই মাটির মধ্যে আপনি মিনিমাম মাটি থেকে আঙ্গুল নিচে সেটিকে পুঁতে দিন আপনারা অনেকে প্রশ্ন করেন দাদা আমাদের বাড়িতে মাটি নেই কি করব তাদের জন্য বলছি বিশেষ করে একটি মাটির টবের মধ্যে পূর্ণাঙ্গ একটি টব মাটি দিয়ে নেবেন সেই টবের মধ্যে চার আঙ্গুল নিচে সেটি পুতে আবার মাটি দিয়ে মধ্যে রেখে দেবেন সেই টপটি আপনি আড়ালে রাখবেন আপনার চলতে ফিরতে কিংবা আপনার আশেপাশে না থাকে এরকম করে আপনি দেখবেন আপনার কাছের শত্রু পাশের শত্রু সব শত্রুর যত ক্ষতি করতে চাক আপনাকে কোনো ক্ষতি আপনার করতে পারবে না দর্শক বন্ধু বললাম এই শত্রু কিংবা পাশের কাছের শত্রু দমন করা বিশেষ এই টোটকা দর্শক বন্ধু দর্শক বন্ধু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও যদি দরকার থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি তো আছি আপনাদের সবার জন্য সব সময় ভালো থাকবেন সুখে থাকবেন আর একটা কথাই বলবো অপরকে ভালো রাখবেন দেখবেন ভালো থাকবেন আজকের আমি বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন Jay mataara jay guru bande